এই কনকনে শীতে পিঠাপুলি খেতে আমার বাঙালিদের একটা পছন্দের খাবার। আসসালামু আলাইকুম, নিমাস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে কোনো রান্নার হাঁড়িতে কীভাবে পারফেক্টলি ভাপা পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা পাশেই থাকবেন। চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। এখানে আমি একটা বাটির সাহায্যে 3 বাটি চালের গুঁড়া নিয়ে নিব। চালের গুঁড়াগুলো বেশি ভেজাও না, আবার বেশি শুকনোও না, মাঝারের মধ্যে আছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না মিশ্রণটা পারফেক্টলি হয়েছে কি না। কতটুকু পানি লেগেছে এটাও আমি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিব। এই ভাপা পিঠা তৈরি করতে কিন্তু আমরা প্রায় সবাই জানি, তাহলে তবুও কিন্তু অনেকেরই পারফেক্টলি হয় না। তাই আজকের রেসিপিতে আপনারা কীভাবে পারফেক্টলি তৈরি করবেন সেটাই শেয়ার করব। দেখতে পাচ্ছেন এভাবে হাত মুঠো করার সাথে সাথে কিন্তু অল্পতে ভেঙে যাচ্ছে, জোর জোরে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়নি। আমি আরও কিছুটা পানি দিয়ে আবারও মুঠো করে দেখিয়ে দিচ্ছি কীরকম হলে পারফেক্টলি হবে। ভালোভাবে মিক্স করে নেব পানিটা, যাতে সবগুলো গুঁড়ার সাথে মিক্স হয়। দেখতে পাচ্ছেন এবার হাতের সাহায্যে যখন মুট করে নিয়েছি সহজে কিন্তু ভেঙে যায়নি, একটু ভাঙতে একটু সময় লেগেছে। এবারে বোঝা গিয়েছে যে পারফেক্টলি হয়েছে। আর পানিটা 1 কাপ পানির থেকে আমার অল্প কিছু পরিমাণ পানি রয়ে গিয়েছে, মনে হবে 1 টেবিল চামচ পরিমাণ পানি। আর এরকম একটা স্ট্রেনারের সাহায্যে আমি চেখে নিব। স্ট্রেনারের সাহায্যে যদি আপনি চেখে নেন তাহলে খুব সহজেই আপনার গুঁড়িটা চালা হয়ে যায়, আবার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি বাহিরের কেনা পিঠার মতোই স্বাদ হয়। এভাবে প্রত্যেকটা গুঁড়ি আমি চেলে নেব। এবার এই একই বাটিতে আমি কিছুটা গুঁড়ি দিয়ে দেব। আমি অবশ্যই বাটিটা শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে কিছুটা গুড়, দিয়ে দেব নারিকেল কুড়ানো, তারপর আবারও দিয়ে দেব আমি চালের গুঁড়াগুলো দিয়ে হালকাভাবে একটু সমান করে নিব। যে কোনো রান্নার হাঁড়িতে কিন্তু আমরা যে কোনো সময় খুব সহজে তৈরি করে নিতে পারবো। এভাবে অনেক সময় বাপা পিঠার চিকন কাপড় না থাকার কারণেও পিঠাগুলো বানানো হয় না, কালারিং কাপড়ের কারণে। এরকম নেট যদি ঘরে থাকে তাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমি অল্প একটু পানি নিয়েছি, বেশি পানি নেইনি, তাহলে কিন্তু বাপটা উপরে ওঠে, পিঠাগুলো পারফেক্টলি হবে না। এবার পানিগুলো যখন গরম হয়ে আসে বাপ উঠবে, তখনই এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা জাকি। জাকির মধ্যে এবার পিঠাগুলো দিয়ে এভাবে বাটিটাকে তুলে নিব, তুলে ঢাকনা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি 2-3 মিনিট পর ফিরে এসেছি। আমার পিঠাটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। চাপ দিলে উপরে কি সুন্দর ফুলে উঠছে। এতটা সফট হয়েছে পিঠাগুলো আপনাদের বলে বোঝাতে পারবো না। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপি। ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে, কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত। এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আপনাদের একটা কমেন্টে কিন্তু
নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। আশা করি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।